স্যার আমার মা মারা গেছে স্যার। আন্টি আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন করো না, বাকিটা আমি সামলাচ্ছি। হ্যাঁ, তুমি ওদিকটা দেখো আর পরিস্থিতি নর্মাল হলে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ওকে। হ্যালো স্যার, আমার মা মারা গেছে স্যার। আন্টি আচ্ছা শোনো, অফিসে তো অনেক কাজ বুঝছো, একদম মানে ফাঁকিবাজি করার সুযোগ নেই। তুমি একটা কাজ করো, আন্টির জানাজার নামাজটা পড়ানো শেষ হয়ে গেলে একটা সিএনজি নিয়ে অফিসে চলে আসো। হ্যাঁ স্যার, ওই ফ্রেন্ডরা মিলে একটু স্যার ট্যুরে যাবো, তো কয়েকদিন স্যার একটু ছুটি লাগতো আর কি। তোমাদের বয়সে আমিও বন্ধুদের নিয়ে সেই ট্যুর দিছি বুঝছো, তুমি কল্পনাও করতে পারবো না বুঝছো, কী যে ফুর্তি করছি মিয়া। এই লিসেন, তুমি ট্যুর দিয়ে ব্যাক করো, ঠিক আছে? 2 দিন না, 4 দিন বন্ধ নাও, ওকে? আর ট্যুর থেকে ব্যাক করে অফিস ট্যুরের একটা প্ল্যান করে ফেলবো বুঝছো, অনেক দিন ধরে অফিস থেকে ট্যুর দেওয়া হয় না, ইট শুড বি অ্যামেজিং। আর তুমি তুমি আর ট্যুর মুর ভালো বুঝো, তুমি পাক্কা খেলা দিবা। থ্যাংক ইউ স্যার, গো 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 গো। স্যার ওই রফি আসছো, ভালো হয়েছে। শুনো, সামনে 2-3 উইকেন্ড আমাদের একটু পুশ করতে হবে, ওকে? মানে সবার ডাবল এফোর্ট লাগবে, আমাদের কয়েকটা এক্সপেন্সিভ প্রজেক্ট ক্লোজ করতে হবে। আর আই ওয়াজ থিঙ্কিং যে তোমরা যদি একটু ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম ট্যুর দিবো আর কি, ওইটার জন্য ছুটি। ও তুমি একটা কাজ করলে কেমন হয়, পারমানেন্ট ছুটির একটা ব্যবস্থা করে ফেলো, কালকেই চাকরি থেকে রিজাইন দিয়ে দাও, লাইন ধরে লোক দাঁড়ায় আছে তোমার পোস্টে চাকরি নেওয়ার জন্য। আর কম্পিটিশনের মার্কেট, গুড লাক ফাইন্ডিং এ নিউ জব। কি এখন যেতে ইচ্ছা করছে? না স্যার। আপনাকে একটু টেন্সড মনে হচ্ছে, ইজ এভরিথিং ওকে? স্যার আমার এটা লাইফের ফার্স্ট ইন্টারভিউ, তো তাই একটু নার্ভাস লাগতেছে স্যার। দেন বি ভেরি কমফোর্টেবল, ওকে? আমরা এখানে সবাইকে খুবই ফ্রেন্ডলিভাবে ট্রিট করি। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মতো করেই বলেন, সমস্যা নেই। স্যার আমি যদি একটু হাতে লিখে দিই তাহলে কি স্যার হবে? ও শিওর, হিয়ার ইজ এ পেন অ্যান্ড পেপার, আপনি আপনার মতো করে যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন লেখেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদেরকে যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেটা করতে পারলেই হলো। এই জি স্যার। এই যে ভাই শোনেন, আপনার আগে আর 13 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তারা এই লেভেল বার করে বহুত দূর গেছিলো, আপনি তো কলমটা ঠিক মতো ধরতে পারতেছেন না। এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ, তো তাই একটু নার্ভাস লাগতেছে। ঠিক মতো কথাটা কইতে পারো না, আবার এসে চাকরি করতে না জানে হ্যাঁ দাদা। কি অবস্থা সুমন? আজকের মধ্যে স্যার এটা সাবমিট করতেই হবে, প্রায় 3 বার সকাল থেকে রিকোয়েস্ট করছে স্যার, এখন যদি না দিই তাহলে কীভাবে হয় স্যার বলেন। আই সি, তুমি যদি এভাবে কাজ করতে থাকো তাহলে খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে বুঝছো। একটা কাজ করো, তুমি 2 দিনের ছুটি নিয়ে নাও। সত্যি স্যার, শুক্র শনি সহ মনে হয় একবারে 4 দিনের ছুটি হয়ে যাবে, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরে আসো, ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নো প্রবলেম সুমন, নো প্রবলেম। কি অবস্থা শুনুন, কী করতেছ? আমার মনে হয় তুমি না খুব স্লো কাজ করো বুঝছো, কাজের স্পিডটা ডাবল করে দাও। আর তোমার এক কলিগ মনে হয় সিক আছে, তো ওর কাজ আমি তোমাকে অ্যাসাইন করে দিয়েছি, কালকের মধ্যে কিন্তু ওগুলো আমার পাবলিশ হওয়া চাই, ওকে? আমি কিন্তু আবার লেট শুনতে পছন্দ করি না। আর উইকেন্ডে একটু চাপ দাও বুঝছো, তুমি উইকেন্ডে ইউটিলাইজ করলে আমার মনে হয় অনেক কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। চেষ্টা করতেছি স্যার। এক্সট্রা টাইম, এক্সট্রাভাবে নিজেকে যদি প্রকাশ করতেই চাও তাহলে তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। সো পার্সোনাল লাইফ আর ফ্যামিলি বলতে কিছু তোমার থাকা উচিত না, ওকে? সামনের উইকের ভিতর কিন্তু আমাদের 4টা প্রজেক্টের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, আর তার সাথে নতুন 3টা প্রজেক্টের প্রপোজাল প্রিপেয়ার করতে হবে।
সব মিলে স্যার বেশ প্রেশারের কাজ আসতেছে। নামাজের বক্ত স্যার প্রায় শেষ হয়ে আসতেছে, একটু যদি নামাজের জন্য ব্রেক দিতেন। ওয়েট, মুসলিম হিসাবে আমাদেরকে প্রতিদিন 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয়, এর থেকে বড় মিটিং কখনো হতে পারে না। বাকি সব মিটিং বাদ, আমরা সবাই এক্ষুনি নামাজে যাব। ওকে, মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ। And if you guys don't mind, I want to play the role of the imam. Great, let's go. Sir, I think নামাজের সময় হয়ে গেছে, যদি একটু নামাজের জন্য ব্রেক। তোমাদের কি 2 মিনিট পর পর নামাজের ব্রেক লাগে? হ্যাঁ, ছ নামাজ একবারে পড়ে আসতে পারো না? Listen, stupids, নামাজ পড়ে কয় টাকার বেতন পাও তোমরা? হ্যাঁ, আমি তোমাদেরকে প্রতি মাসে কত টাকা বেতন দিই? So shut the up and get ready for the meeting, okay? একটু পর আমার অনেক বড় একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, ওকে? I want everyone to be present on that meeting. আপনি ঠিক বলছেন স্যার। ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি ফাইনালি ডিসিশন নিয়েছি তোমাকে টিম লিডার পজিশনে প্রমোশন দেওয়ার, আর তার সাথে তোমার আমেজিং ওয়ার্ক অ্যান্ড কন্ট্রিবিউশনের জন্য কোম্পানির পক্ষ থেকে আমরা তোমাকে একটা বোনাস দিচ্ছি, আর তার সাথে একটা ইমিডিয়েট ইনক্রিমেন্টও থাকছেই। হাউ ডু ইউ ফিল? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। 3 মাস ধরে তুমি আমার ডেস্কে আসার অনেক ট্রাই করতেছো, আমার হাতে সময় একটু কম, সো কাট দ্য স্টোরি শর্ট। বেসিক্যালি আমি ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলছিলাম, দে উইয়ার হ্যাপি অ্যাবাউট ইউর পারফরমেন্স, বাট বুঝোই তো দিন দিন কম্পিটিশন তো বাড়তেছে, সো উই আর থিঙ্কিং যে তোমাকে আমাদের একটা কিছু করা উচিত। অ্যান্ড ফাইনালি আমরা সিদ্ধান্ত নিছি তোমাকে ফায়ার করে দেওয়ার। সো এটাকে অন্যভাবে নিও না, বাট উই ফিল লাইক তোমার ক্যারিয়ার সামনে পড়ে আছে, ইউ আর প্রিটি ইয়াং অ্যান্ড ইন দিস কম্পিটিটিভ মার্কেট ইউ উইল ফাইন্ড অ্যানাদার জব। হাউ? তোমার রিমেইনিং স্যালারি অ্যান্ড এভরিথিং সব কিছু ক্লিয়ার করতে করতে আমাদের আরও 3-4 মাস লেগে যাবে, সো বিসাইডস দ্যাট ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে তুমি বলতে পারো। কিছু বলার নাই স্যার, কিছু বলার নাই, কিছুই বলার নাই।